পাঁচমিশালি গল্প চ্যানেল থেকে আমি মৌমিতা আবার সবাইকে আরেকটি নতুন গল্প শোনাতে চলে এসেছি। আজ 31শে ডিসেম্বর, বছর শেষ। আমরা পুরনো বছরের জীর্ণ খোলস ত্যাগ করে নতুন বছরের দিকে এগিয়ে যাব। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এবং এই শীতকালে আমরা কিন্তু মাঝে মধ্যেই পিকনিক করতে চলে যাই, তাই না? তাই আজকে কিন্তু আমি একটা পিকনিকের গল্প বলবো, যেটা ভীষণ হাসির। তার আগে, গল্প শুরু করার আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং যারা এখনও ভাবছেন যে গল্প লিখব কি লিখব না, তাদের সকলকে বলি যে আগে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের গল্প লিখে পাঠিয়ে দিন পাঁচমিশালি@gmail.com এই ইমেল আইডিতে। দেখবেন আপনাদের গল্প আমাদের মনোমতো হলে ঠিক পড়া হবে। তাহলে আর দেরি নয়, নতুন বছরের পদধ্বনি শুনতে শুনতে আমরা শুরু করি আজকের গল্প, পাঁঠার মাংস। গল্প লেখক কুমারেশ ঘোষ। কলকাতায় শীত পড়লেই শুরু হয়ে যায় পিকনিক। বাসে করে, ট্রেনে করে সবাই দল বেঁধে ছোটে কলকাতার বাইরে কোনো গ্রামে বা জানাশোনা কারোর বাগানে। পিকনিক মানে শুধু দল বেঁধে হই হল্লা করে কোথাও যাওয়া নয়, গো গ্রাসে খাওয়া। আর সেই খাওয়ায় বড় আইটেম হচ্ছে মাংস। মুরগির মাংস হলে তো কথাই নেই, অন্তত পাঁঠার মাংস। মাংস ছাড়া পিকনিক যেন চিনি ছাড়া চা, পানসে। অবশ্য পিকনিকের দলে দু একজন থাকে যারা আবার মাংস খায় না, তাদের জন্য দু চার টুকরো মাছও রান্না করতে হয়। আহা, সবাই হাড় চিবোবে, ওরা একটু কাঁটা টাটা চিবোক। আবার যারা মাছও খায় না বা ডিমও খায় না, তাদের জন্য একটু আলু কপির ডালনা করতে হয়, কিংবা মিষ্টির বেলায় দুটো লেডিকানি বাড়তি। আহা বেচারি, এইসব মানুষগুলোদের পিকনিকে যাওয়াটা যেন খাওয়ার জন্য নয়, স্রেফ হই হই করে দল বেঁধে কোথাও যাওয়ার জন্য। নইলে পিকনিকের জন্য 5 টাকা চাঁদা না দিয়ে ওই টাকা পকেটে নিয়ে ভীমনাগের দোকানে ঢুকে নিরামিষ জীবটাকে রীতিমতো কৃতার্থ করাই যায়। যাক, যা বলছিলাম, আমাদের উত্তর ভারতী ক্লাবের সম্পাদক প্রভাত ঘোষ সেবারে ডায়মন্ড হারবার লাইনে আমতলায় এক ডাক্তারের বাগান ঠিক করল। বাসে আর মোটরে এক এক করে সবাই হাজির হতে লাগলো। প্রভাত, সন্তোষ, বনমালী, সনদ, ওদেরই তো যেন কন্যা দেয়। তাই সাত সকালে বাজারে গিয়ে তরিতরকারি কেনা, মশলাপাতি কেনা ইত্যাদি করে আমতলায় ছুটে এসেছে আমাদের অনেক আগে। এসেই ঠাকুরকে দিয়ে উনুন ধরিয়ে দিয়েছে, এসেই তো সবাই চা চা করে চেঁচাবে। আর বাকিরা সবাই দিব্যি চান টান করে পালিশ হয়ে হালকা ফুরফুরে ভাব নিয়ে হেসে হেসে এসে জড়ো হতে লাগলো একে একে, যেন নিমন্ত্রণ খেতে। প্রথম দফা হলো রুটি, মাখন, কলা, ডিম সেদ্ধ আর একটা করে সন্দেশ, যা হয় পিকনিকে। পরে মাটির ভাঁড়ে চা, তারপরে একটা গাছের ছাওয়ায় শতরঞ্জি বিছিয়ে বসলো গানের আসর আর সাহিত্যের আসর। চললো নানা রকমের খোশ গল্প। শশাঙ্কবাবু, অচিন্তবাবু, জীবনতারাবাবু সবাই একে একে করে এসে যোগ দিলেন। অনেকে এলেন সস্ত্রীক, আর এলো আমাদের নন্তেদা। নন্তেদা আসা মাত্রই চারিদিকে একটা হই হই দেখা দিল, যেন সিনেমার কোনো নায়ক এলো। তাড়াতাড়ি নন্তেদাকে বসিয়ে আমরা তার চার ধারে ঘিরে বসলাম। গল্প হোক, খাওয়ার তো এখনও দেরি। নন্তেদা বসে গম্ভীর হয়ে বললেন, খাওয়ার তো দেরি বুঝলাম, কিন্তু খাওয়ার আইটেমটা কি একবার জানা তো দরকার, যাকে বলে মেনু। প্রভাত বলল, এই ভাত, বেগুন ভাজা, বেগুন ভাজা, মুড়ি ঘণ্ট, আলু কাপির ডালনা, মাছের কালিয়া, চাটনি, দই, মিষ্টি, মাংস। নন্তেদা লাফিয়ে উঠল, মাংস? মাংস নেই? সে কি রে, মাংস মুরগি ছাড়া পিকনিক হয় নাকি? পিকনিকই নয়, পানের পিক, পানের পিক। সনদ আমার কানের কাছে ফিসফিস করে বলল, তবু যদি নন্তেদা চাঁদা দিত। আমি তো তার গাটিতে থামতে বললাম, পাছে শুনতে পায় নন্তেদা।
বনমালী ততক্ষণে হাত কচলে নন্দেদাকে বোঝাবার চেষ্টা করছে, মানে ব্যাপার হয়েছে কি, মাংসের দরটা না আজ খুব চড়া, তাছাড়া ভালো কচি পাঠা অত জোগাড় করা গেল না, তাই হবিষ্যের ব্যবস্থা। নন্দেদা হাত পা নেড়ে বলল, তা আগে বললেই পারতিস আমাকে, আমি জোগাড় করে দিতাম। যাক আমি দেখছি, এখন এখানে দেখবে কোথায়? সবাই আমরা হাঁ হাঁ করে উঠলাম। দেখবো মানে আনবো, নন্দেদা আশ্বাস দিল। মরদকা বাদ, তোরা বস গল্প কর। নন্দেদা রাজা উজির মারা গল্প গেল বন্ধ হয়ে, নন্দেদা ঝড়ের মতন চলে গেল। গল্প আমাদের আমন যেন জমলো না, কেমন আমরা মন মরা হয়ে গেলাম, পাঁঠার মাংসের জন্য নয় নন্দেদার জন্য। নন্দেদা টাকা নিল না, থলে নিল না, সঙ্গে কাউকে নিল না, অথচ বেরিয়ে গেল ঝড়ের মতো। আর বলেছে যখন মাংস আনবে তখন আনবে। সন্তোষ বলল, আজ বোধহয় পকেট ভারী, তাই মেজাজ গরম, নইলে একদিন মাংস কি না খেলেই নয়, না মাংস খেলে আমরা স্বর্গে যাব, তাছাড়া বাড়িতে অমন রোজ রোজ কে মাংস খায়। আমরা মাথা নাড়িয়ে সায় দিলাম সন্তোষের কথায়, তা তো বটেই, তা তো বটেই, তবু ভাবনা। নন্দেদা চলে গেল। যাক, রান্নার দিকে তবু প্রভাত এগোলো, তার পেছন পেছন গেল বনমালী, সন্তোষ, সনদ। আমিও রান্নায় কিন্তু কারোর যেন উৎসাহ নেই। অচিন্দ্যবাবু তখন কড়াইয়ে চাটনি চাপিয়েছেন। চাটনি দেখে মনে হলো চাটনি তো নয় নন্দেদার চাট, এখন পিঠে মিঠে পিকনিকটা যেন নোনতা হয়ে গেল, চাটনিও যে বিস্বাদ হয় বুঝলাম সেদিন। এদিকে আরেকটা উনুনে ভাত ফুটছিল, আর সব রান্না হয়েই গেছিল, ভাতটা নামলেই সবাই খেতে বসবে, অথচ তখনও নন্দেদার দেখা নেই। নন্দেদা কি বাড়ি চলে গেল? না বোধহয়, সেটা তো হবে তার পরাজয়। সাত পাঁচ ভাবছি আর লক্ষ্য হারা হয়ে এদিক ওদিক তাকাচ্ছি, আনমনা হয়ে বাগানটার এদিক ওদিক ঘুরছি, এমন সময় দেখি নন্দেদা আসছে। শুধু নন্দেদা নয়, নন্দেদার হাতে দড়ি বাঁধা একটা বাচ্চা পাঁঠা। এই যে পাঁঠা! নন্দেদা বনমালীর হাতে পাঁঠার গলার দড়িটা ধরিয়ে দিয়ে বলল, ভালো করে চান করা ওকে, তারপরে নিয়ে আয় রান্নার এখানে। বনমালী পাঁঠা নিয়ে চলে গেল নিউপ টিউপ কলে। আমরা নন্দেদাকে ছেঁকে ধরলাম, কোথায় পেলে পাঁঠা? সে খবরে তোদের কি দরকার, পাঁঠা তো পেলি, ও কি বাহাদুর বটে! কত পড়ল? প্রভাত জিজ্ঞেস করল, কেন দাম দিবি? থতমতো খেয়ে প্রভাত বলল, না এ এমনি জিজ্ঞাসা করছিলাম। নন্দেদা বলল, যাক শোন, এখন কাউকে দিয়ে এখন হলুদ লঙ্কা আদা পেঁয়াজ বাটা, আর দেরি করিস না, আবার খাবার জায়গাও করে ফেল। সনদ চলে গেল হলুদ লঙ্কা বাটাতে। সন্তোষ বলল, জায়গা এখন করে কি হবে, একটু পরে করলেও তো চলবে। না না দেরি করে লাভ নেই, নন্দেদা বলল। অগত্যা সন্তোষ চলে গেল জায়গা করতে। নন্দেদা জিজ্ঞেস করল, সব রান্না হয়ে গেছে? প্রভাত বলল, সব হয়ে গেছে, ভাতটাও বোধহয় হয়ে এলো। কী রে, এতক্ষণে হয়ে গেছে না? ব্যাস, তবে সবাইকে বসিয়ে দে। সে কি! আমরা সবাই অবাক হলাম, মাংস হবে হবে? নন্দেদা হেসে বলল, কচি পাঁঠা রাখতে কতক্ষণ, তোদের খেতে খেতেই হয়ে যাবে ক্ষণ। শুনে আশ্চর্য হলাম আমরা। ইস, নন্দেদা যেন আজ ভেলকি দেখাচ্ছে, বলার সঙ্গে সঙ্গে পাঁঠা এনে হাজির, আবার খেতে খেতে মাংস রান্না শেষ করবে, এ যেন পাঁঠার ম্যাজিক দেখাচ্ছে নন্দেদা, আমাদেরই যেন বোকা বানিয়ে ফেলছে। নন্দেদা বলল, প্রভাত খাবারের হুইসেল বাজা, আমি দেখি ওদিকে। প্রভাতও অবাক, তবু কাঁপা গলায় হুইসেল দিল, চলো চলো সব খেতে চলো, জায়গা হয়েছে। আমরা গুটি গুটি খাবার জন্য এগোলাম, মনে মনে কেমনই কৌতূহল ধাক্কা মারছে। তবে দেখলাম নন্দেদা টিউব কলের কাছে গিয়ে বনমালীকে খাবারের কাছে যেতে বলল, আর ভিজে দড়িটা পাঁঠার দড়িটা ধরে নিয়ে গেল পেছনে রান্নার দিকে। এদিকে পাতে নুন লেবু দেওয়া হলো, বেগুন ভাজাও দেওয়া হলো, গরম ভাতও দেওয়া হলো পাতে পাতে, বালতিতে মুড়িঘণ্টও এলো। আর আমরা মনে কেমন যেন একটা অস্বস্তির ভাব নিয়ে হাত লাগালাম ভাতে। সকলেরই মনে তখন একই ভাবনা, পাঁঠাটা এতক্ষণে কাটা হয়েছে তো, তবে ধোয়া হবে, রান্না হবে, বোধহয় সেদ্ধই হবে না ভালো করে, তবে কচি পাঁঠা তো,
হ্যাঁ, কচি পাঁঠা, পুরো কচি পাঁঠাটাই হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসছে দেখলাম। তার গলার দড়িটা নন্দেদার হাতে, আর পাঁঠার মাথায় পিঠে হলুদ লঙ্কা আদা পেঁয়াজ বাটা মাখানো। আশ্চর্য, এরকম ব্যাপার তো চোখেও দেখিনি। এই তো নন্তেদা আমাদের খাওয়ার সামনে একটা খুঁটিতে পাঁঠাটাকে বেঁধে হেসে বলল, এনে এই পাঁঠা দেখ আর খা তোরা। ও চালাকি, সবাই আমরা হই হই করে উঠলাম। কেন, আমরা না হয় একটু দেরি করেই বসতাম, মাংসটা রান্না হলেই হতো। নন্তেদা বলল হেসে, পাঁঠার মাংসই যে খেতে হবে তার কি মানে আছে, দেখে দেখে খা, তবু তো খানিকটা মনে শান্তি পাবি, বরং চাস তো পাঁঠার গায়ে লাগানো বাটনার খানিকটা করে দিতে পারি, পাঁঠার ছোঁয়া লাগানো তো। আরও বলল নন্তেদা, তোরা যে ট্যাক্সি ভাড়া করিস, চড়িস যে, ট্যাক্সিটা কি তোদের হয়ে যায়? আমি বললাম তা যায় না বটে। নন্তেদা হেসে বলল, এও তেমনি, পাঁঠাটাকে দেখে দেখে খা, তাও যদি না চাস তো এক এক করে এসে এর পিঠে চেপে বস আর এক গ্রাস করে ভাত মুখে দে, এছাড়া আর উপায় নেই। কেন কেন, নন্তেদা আবার দাঁত বার করা হাসিটা দিল, এই পাঁঠাটাও যে ভাড়া করা রে, 2 টাকা দিয়ে পাড়ার একজনের কাছ থেকে আধ ঘন্টার জন্য ভাড়া করে এনেছি, তোদের পেটটা না পারি, চোখটা তো পাঁঠা দিয়ে আমিষ করাতে পারবো। ওই যে ওই দেখ, পাঁঠার মালিকও এসে গেছে, দেখি একজন লোক এদিকেই এগিয়ে আসছে আমাদের দিকে। কেমন লাগলো আজকের গল্প পাঁঠার মাংস? আশা করি এরপরে আপনারা যখন পিকনিকে যাবেন নিশ্চয়ই এই গল্পটা মনে করে খুব হাসবেন এবং বন্ধুদেরও শোনাবেন। তাহলে আজ এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার একটি নতুন গল্প নিয়ে আমরা হাজির হব। ততদিন আপনারা ভালো থাকবেন। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা নিয়ে আমি বিদায় নিলাম।